আজকে এই ভিডিওতে ইউজি এবং বিডিপি ছাত্রছাত্রীদের জানাবো আপনারা যে আপনাদের পরীক্ষার জন্য পরীক্ষার ফর্ম ফিল আপ করবেন সেই ফর্ম ফিল আপ করার পর কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনাকে গুছিয়ে রাখতে হবে আপনারা যদি মোবাইল থেকে ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে কীভাবে আপনারা ডকুমেন্টসগুলো পাবেন এবং আপনারা যদি সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করেন তাহলে সেখান থেকে কোন কোন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনি নিয়ে আসবেন এবং আপনাদের এই যে পরীক্ষার ফর্ম ফিল করার জন্য কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে সেগুলো কিন্তু এর আগের দুটো ভিডিওতে আমি বলেছি আমি এই ভিডিওতে আরও একবার বলবো কারণ পরীক্ষার ফর্ম ফিল খুব গুরুত্বপূর্ণ এটা পরীক্ষারই একটা অংশ পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনি যেন কোনোরকম ভুল না করেন আপনার যদি রকম ভুল হয় সেক্ষেত্রে আপনার কিন্তু এক বছর নষ্ট হয়ে যাবে এবং এইগুলো ভালোভাবে শুনে নিয়ে একেবারে মনের মধ্যে গেঁথে নিন তাহলে কোনো কিছু ভুল হলে কোথাও একটু অসুবিধা হলে আপনার একটু খটকা লাগবে তাহলে কিন্তু আপনি খুব সহজেই সেই যে এরর সেটা কিন্তু ফাইন্ড আউট করতে পারবেন এবং মানে খুব সংক্ষিপ্তভাবে বলবো পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে আপনাকে যেতে হবে যেই পরীক্ষার ফর্ম ফিল আপ যখন হবে সেটা আমি আপনাদের লাইভ দেখিয়ে দেব এবং সেই লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এছাড়াও আপনারা ডাব্লু 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 ডট ডাব্লু ডট এসি ডট ইন এইভাবে আপনারা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করার একটি অপশান পাবেন সেখানে আপনারা প্রথমে আপনাদের করতে হবে সাইন আপ করতে হবে এবং সাইন আপ করার জন্য কিছু মানে তথ্য আপনাকে ইউনিভার্সিটিকে জানাতে হবে সেটা হচ্ছে আপনার এনরোলমেন্ট নাম্বার সেটা দুইবার দিতে হবে তারপরে আপনাকে দিতে হবে আপনার ডেট অফ বার্থ এবং সেই ডেট অফ বার্থ আপনারা ভালোভাবে দেবেন যেভাবে আপনার এনরোলমেন্ট সার্টিফিকেটে লেখা থাকবে সেইভাবে আপনাকে আপনার ডেট অফ বার্থ দিতে হবে তারপরে আপনাকে দিতে হবে আপনার স্টাডি সেন্টার কোড মানে প্রত্যেকটি স্টাডি সেন্টারের নির্দিষ্ট একটি কোড রয়েছে আপনি যে স্টাডি সেন্টারে অ্যাডমিশান নিয়েছেন যেই স্টাডি সেন্টারের থ্রু আপনি ভর্তি হয়েছেন সেই স্টাডি সেন্টারের নির্দিষ্ট একটি কোড রয়েছে সেই কোড আপনাকে দিতে হবে তারপরে আপনি যে বিষয়ে অনার্স নিয়ে ভর্তি হয়েছেন সেই অনার্স সাবজেক্টের একটি নির্দিষ্ট কোড রয়েছে সেই কোড আপনাকে ওইখানে কিন্তু সুন্দরভাবে দিয়ে দিতে হবে তারপরে আপনাকে দিতে হবে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার রেজিস্টার মোবাইল নাম্বার দেবেন এবং তারপরে আপনার কাছে চাওয়া হবে আপনার অল্টারনেটিভ মোবাইল নাম্বার অল্টারনেটিভ মোবাইল নাম্বার যদি থাকে আপনি দেবেন এবং যদি আপনার না থাকে বা রয়েছে আপনি তা সত্ত্বেও দিতে চান না সেক্ষেত্রে কিন্তু ওই বক্স আপনি ব্ল্যাঙ্ক ফেলে রাখতে পারবেন না আপনি ফাঁকা রাখতে পারবেন না সেইখানে কিন্তু আপনাকে পাঁচবার নাইন ফুট করতে হবে তাহলেই কিন্তু নির্দিষ্ট স্টেপগুলো আপনি ফলো করি স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে পারবেন নির্ভুল পদ্ধতিতে নাহলে আপনি যদি ওইখানে ব্ল্যাঙ্ক ফেলে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিক পদ্ধতি অনুসরণ করছেন না সঠিক পদ্ধতি অবলম্বন করছেন না আপনার কিন্তু ফর্ম ফিল হবে না তারপরে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার ইমেল আইডি দিতে হবে অনেক সময় ইমেল আইডিতে পাসওয়ার্ড পাঠানো পাঠানো হয় তাই আপনাকে ইমেল আইডি ওইখানে দিতে হবে তারপরে আপনাকে দিতে হবে আপনার আধার নাম্বার এবং এই সমস্ত ডকুমেন্টস মানে এই সমস্ত তথ্যগুলো যে আপনি ইউনিভার্সিটিকে জানাবেন ওইখানে ফর্ম ফিল আপ করার জন্য আপনারা যারা যারা সাইবার ক্যাফেতে করবেন সেক্ষেত্রে আপনি আপনার আধার কার্ড নিয়ে যেতে পারেন নয়তো আপনি আপনার যে আধার নাম্বার সেটা আপনি কাগজে তুলে নিয়ে যেতে পারেন এবং এনরোলমেন্ট সার্টিফিকেট থাকলেই তো সেখানে আপনার সমস্ত কিছু তথ্য দেওয়া আছে তাহলে ওইখান থেকেই কিন্তু আপনি বাকি যে সমস্ত তথ্যগুলো লাগবে সেগুলো আপনার ওইখান থেকে সমস্তটাই কভার হয়ে যাচ্ছে তাহলে এই সমস্ত কিছু তথ্য দিয়ে আপনাকে সাবমিট করতে হবে এবং সাবমিট করলে আপনি যে মোবাইল নাম্বার দেবেন এবং আপনি যে ইমেল আইডি দেবেন সেই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে একটি পাসওয়ার্ড ইউনিভার্সিটি থেকে পাঠানো হবে এই পাসওয়ার্ডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই পাসওয়ার্ডটা লাগছে লাগছে পরবর্তী স্টেপে এরপরে আপনাদের কি করতে হবে পাসওয়ার্ড পাওয়ার পর আপনাদের লগ ইন করতে হবে লগ করার সময় দুটো জিনিস আপনার লাগবে সেটা হচ্ছে এনরোলমেন্ট নাম্বার এবং লাগছে আপনার পাসওয়ার্ড এনরোলমেন্ট নাম্বার আপনি তো জানেন এবং তার সাথে পাসওয়ার্ড আপনি পেয়ে যাবেন তো এই এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে ওখানে সাবমিট করতে হবে সাবমিট করলেই আপনার সামনে পরীক্ষার ফর্ম সেটা বেরিয়ে চলে আসবে এবং এই বছর আপনি যতগুলো পেপার পরীক্ষা দেবেন সেই সমস্ত পেপার কিন্তু ওইখানে শো করবে আপনি যদি এই বছর শুধু পরীক্ষা দেন তাহলে আপনার মানে বছর অনুযায়ী ইয়ার অনুযায়ী সেইভাবে শো করবে আপনার যদি আগের বছরের কোনো পেপার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত পেপারগুলো নিয়ে মোটামুটি এই বছর আপনাকে যতগুলো পেপার পরীক্ষা আপনি দিতে পারবেন সেই সমস্ত পেপার কিন্তু ওইখানে শো করবে এবার আপনার যদি কোনো একটা অসুবিধা থাকে আপনি যদি মনে করেন যে একটা পেপার আপনি পরীক্ষা দেবেন না সেক্ষেত্রে আপনি সেই পেপারে টিক দেওয়ার দরকার নেই কিন্তু আপনি যদি এই বছর সমস্ত পেপার পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে একটা একটা টিক আপনি করতে পারেন কিন্তু থেকে ভালো হবে ওইখানে একটি অপশান পাবেন সিলেক্ট অল সিলেক্ট অল করলে অটোমেটিক কিন্তু সমস্ত পেপারগুলোতে টিক পড়ে যাবে অর্থাৎ এই সমস্ত পেপারগুলো আপনি এই বছর পরীক্ষা দেবেন তাহলে সিলেক্ট অল করে সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে আপনাকে আবার সাবমিট করতে হবে সাবমিট করলেই কিন্তু আপনি ওখানে একটা পেমেন্টের অপশান পাবেন পে বলে একটা অপশান পাবেন এইবারে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এবং এর আগের ভিডিওতে বলেছি যে আপনারা পেমেন্ট করার জন্য ইউনিভার্সিটি থেকে আপনাদের তিনটে অপশান দেওয়া হয়েছে যেমন আপনারা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আপনারা পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এছাড়াও আপনাদের যদি সুবিধা হয় বা অন্যরকম কোনো অসুবিধা থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে আপনার ইচ্ছে অনুযায়ী নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন ইউনি তার মানে বিভিন্ন রকম অপশন রেখেছে মানুষের সুবিধা অসুবিধা অনুযায়ী কিন্তু আপনাকে বলবো আপনার যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে সেক্ষেত্রে আপনারা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করুন আপনারা আপনাদের এটিএম কার্ড দিয়ে পেমেন্ট করুন এবং পেমেন্ট হয়ে গেলে আপনাদের একটু ওখানে অপেক্ষা করতে হবে পেমেন্টের মানে যতক্ষণ না আপনাদের এখানে পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে ততক্ষণ আপনাদের অপেক্ষা করতে হবে এবং পেমেন্ট সাকসেসফুল লেখা আপনাকে যখন দেখাবে সেক্ষেত্রে আপনি ব্যাক করে চলে আসবেন আপনার কিন্তু পেমেন্ট কনফার্ম হয়ে গেছে আপনার ফর্ম ফিল আপও কনফার্ম হয়ে গেছে আপনার আর কোনো কাজ বাকি নেই কিন্তু এরপরে যে কাজটি খুব গুরুত্বপূর্ণ থাকবে সেটা হচ্ছে এরপরে আপনাকে একটি অপশান দেওয়া হবে যে ডাউনলোড অ্যান্ড প্রিন্ট অনলাইন পেমেন্ট ডিটেলস চালান আপনাকে একটি চালান ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করে প্রিন্ট বের করে নিতে হবে আপনারা যারা সাইবার ক্যাফে থেকে আপনারা পেমেন্ট করবেন সাইবার ক্যাফে থেকে পেমেন্ট করলে আপনাদের কিন্তু সমস্ত ওই ওই যে চালান সেটা আপনারা ডাউনলোড করে আপনারা একটা কপি নিয়ে নেবেন কারণ ওই যে আপনি কোন আইডিতে মানে কোন ট্রানজ্যাকশান যে আইডি সেটা কোন আইডি বা আপনি কটার সময় পেমেন্টটা আপনার সাকসেসফুল হলো কত টাকা পেমেন্ট করেন এই সমস্ত ডিটেলস কিন্তু ওই যে চালান ওই যে একটি কাগজ আপনি সাইবার ক্যাফে থেকে পাবেন সেখানে কিন্তু ডিটেলস দেওয়া থাকবে ওই কাগজটি কিন্তু আপনি সাইবার ক্যাফে থেকে অবশ্যই নেবেন এগুলো কাজে লাগবে না কিন্তু কোনো রকমভাবেও আপনার যদি পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু ওই চালান আপনাকে হেল্প করবে চালান কিন্তু আপনি প্রমাণ হিসেবে দেখাতে পারবেন যে হ্যাঁ আপনি পেমেন্ট করেছেন সেই কারণে কিন্তু ইউনিভার্সিটি থেকে ওই যে আপনি যে অনলাইন পেমেন্ট করেছেন সেই পেমেন্টের যে ডিটেলস সেটা কিন্তু সেই চালান হিসেবে আপনাদের ডাউনলোড এবং প্রিন্ট করে নেওয়ার আপনাদের অপশান দেওয়া হয়েছে সেই কারণে ইউনিভার্সিটি থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে আপনারা কিন্তু ওইটা ডাউনলোড করতে ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন এবং ইউনিভার্সিটি থেকে আপনাদের এও জানিয়ে দেওয়া হয়েছে যদি যদি আপনাদের পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে কিন্তু তারপরে আপনারা যখন পেমেন্ট চালানটা ডাউনলোড করতে যাচ্ছেন তখন দেখাচ্ছে যে আপনার পেমেন্ট যে চালান সেটা এখন রেডি হয়নি সেক্ষেত্রে আপনার চিন্তা করার বা ভয় পাওয়ার কোনো কিছু ব্যাপার নয় ইউনিভার্সিটি থেকে আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে পেমেন্ট আপনার সাকসেসফুল হলেও যদি কোনো ক্ষেত্রে আপনার পেমেন্ট যে চালান আপনার পেমেন্ট যে ডিটেলস সেটা যদি রেডি না হয় সেক্ষেত্রে আপনাকে একদিন অপেক্ষা করার কথা বলা হয়েছে একদিন মানে অপেক্ষা করে আপনাদের একটু অপেক্ষা করতে অনুরোধ মানে অনুরোধ করা হচ্ছে যে আপনার একটু অপেক্ষা করুন একদিনের মধ্যে আপনার কিন্তু পেমেন্ট চালান রেডি হয়ে যাবে সাধারণত একদিন লাগে না ইউনিভার্সিটি থেকে জানানো হয়েছে যদি কোনো ছাত্র বা ছাত্রীর পেমেন্ট সাকসেসফুলের পরেও পেমেন্ট চালান শো করছে না সেক্ষেত্রে অনুরোধ করা হচ্ছে যে একদিন যেন ছাত্রছাত্রীরা অপেক্ষা করে না হলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু পেমেন্ট যে চালান পেমেন্ট ডিটেলস অর্থাৎ সমস্ত কিছু তথ্য সেখানে থাকবে সেটা কিন্তু আপনার রেডি হয়ে যায় আপনি কিন্তু সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন এবং আপনারা যারা মোবাইল থেকে করবেন সেক্ষেত্রে আপনি ওইটা ডাউনলোড করে প্রিন্ট করতে পারেন নয়তো আপনি ওইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে পরে ক্রপ করে আপনি ওইখান থেকে একটা প্রিন্ট করে নিতে পারেন তাছাড়া আপনার বলবো যে প্রিন্ট আপনি যদি যারা মোবাইল থেকে করবেন কারণ সাইবার ক্যাফে থেকে করলে আপনার তো এমনিতে একটু ওনাদেরকে তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এক্সট্রা দিতে হচ্ছে আপনি তো ওইখান থেকে এমনিই কাগজপত্র পাবেন কিন্তু যারা মোবাইল থেকে করবেন আমি বলবো যে তাদেরকে আর আলাদা করে মানে টাকা পয়সা দিয়ে ওটাকে আর পাঁচ টাকা দশ টাকা খরচ করে প্রিন্ট বের করার দরকার নেই আপনারা ওইখানে যে মানে আপনার যে পেমেন্ট যে ডিটেলস সেই যে চালান ওইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে ক্রপ করে সুন্দর করে কেটে আপনি আপনার মোবাইলেই সেভ করে রেখে দেবেন যদি কোনো ক্ষেত্রে দরকার থাকে সেক্ষেত্রে আপনি প্রিন্ট বের করবেন হলে আপনার ওইখানে কিন্তু মানে ওই পেমেন্ট চালান আপনার মোবাইলে থাকবে আর যদি আপনার কোনো অসুবিধে না হয় সেক্ষেত্রে ওটার তেমন কোনো কাজে লাগছে না মোটামুটি পেমেন্ট করার পর আপনার আপনারা কিন্তু খালি হাতে আসবেন না যারা মোবাইল থেকে করবেন ওই পেমেন্ট চালান আপনারা স্ক্রিনশট নিয়ে গুছিয়ে রেখে দেবেন এবং আপনারা যারা সাইবার ক্যাফে থেকে পেমেন্ট করবেন সেক্ষেত্রে সাইবার ক্যাফে থেকে অবশ্যই আপনি যে পেমেন্ট করেছেন আপনার যে পেমেন্ট ডিটেলস যে চালান সেই চালান কিন্তু আপনারা নেবেন এটা কেন বলছি কারণ আপনারা অনেকেই যখন অ্যাডমিশন নিয়েছিলেন তখন আপনাদের যে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের নেওয়া দরকার ছিল সাইবার ক্যাফে থেকে তখন কিন্তু আপনারা নেননি সেই কারণে আজকের এই ভিডিওতে আপনাদের উল্লেখযোগ্যভাবে জানানো হচ্ছে পেমেন্ট করার পর আপনারা যে পেমেন্ট ডিটেলস সেই পেমেন্ট ডিটেলস চালান কিন্তু অবশ্যই আপনারা সাইবার ক্যাফে থেকে নিয়ে আসবেন আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ